examination of blood, examination of urine. তিন নম্বর ক্লাসে আমরা একটা লিখে দিলাম সব আপনাদের মনে আছে কিনা, ব্লাডের মধ্যে কি কি আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, তারপরে আরবিসি এর মধ্যে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি আছে, তারপরে ডব্লিউবিসি বা লোহিত রক্ত শ্বেত রক্তনিকার মধ্যে পাঁচটা আছে, নিউট্রোফিল, ব্যাসোফিল, ইউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ঠিক না? তিন নম্বর ক্লাসে বলছি। তারপরে আমাদের গত ক্লাসে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি যে নিউট্রোফিল, ব্যাসোফিল, ইউট্রোফিল কখন কতটুকু হবে। তারপরে ওই আজকে হচ্ছে ইউরিন নিয়ে, ইউরিনের পরীক্ষা, রুটিন পরীক্ষা কি করা হয়, তারপরে পরীক্ষাগুলোর প্রয়োজনীয়তা কি, আর একটা দুইটা সিস্টেমের মধ্যে কিভাবে করে, এগুলো আসলে এমনি মুখে বলাচ্ছে, যদি হাতে কলমে দেখা যাওয়া যায় তো এটা সেটিং করবে উনি বলছে। রক্তের পরীক্ষাগুলো মেশিনে এনে একদিন একজন একজন প্যাথোলজিস্ট আনবেন, তারা এখান থেকে এনে রক্ত পরীক্ষা কিভাবে করে দেখাবে, ইউরিন ওই বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন রকমের নামের কেমিক্যাল পাওয়া যায়, সেগুলো ইউরিনের মধ্যে অ্যাড করে টেস্ট করা। আমি কেমিক্যাল নাম বলতে পারি, কেমনে করে বলতে পারি, কিন্তু আজকে এতে বেরোলে মনে থাকবে না কেমিক্যাল নামগুলো আর কিভাবে করে। যদি ইউরিন নিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে কয়েকটা দেখা যেত যে এটা এরকম, এই কেমিক্যাল নাম এটা, এটা দিলে এরকম হয়, তাহলে এটা ক্লিয়ার কাট চলে আসে। তো এগুলোর জন্য উনি আনবে বলছি, একটা ক্লাস শুধু প্যাথোলজিস্ট আনবে, আমরা গাইড করবো আপনাদের, উনি বলে বলে আপনাদেরকে করাই দেবেন, যদি করা যায় তাহলে সহজ হবে এই আর কি। তো আমরা দেখি এক্সামিনেশন অফ ইউরিন এর মধ্যে আমাদের কোশ্চেন কি কি আছে। রুটিন পরীক্ষা, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এক্সামিনেশন কি কি হয়, ফিজিক্যাল এক্সামিনেশন মানে হচ্ছে যে যে জিনিসগুলো আমার চোখে দেখে বুঝতে পারি, ধর ইউরিন কতটুকু নিলাম, বোতলে লেখা দেখলেই বুঝি, কালার কেমন, সাদা, হলুদ, রক্ত লাল, কোনো রোগ থাকলে কালো হয় দেখলেই বুঝি কালার কেমন, যদি পানির সাথে ভাসবে না ডুববে পানির সাথে কি, চোখে দেখলে মোটামুটি আন্দাজ করে দেখে কাঠি দিলে বুঝতে যায়। গন্ধ কেমন, এটা কি ইউরিয়ার সাথে মানে নর্মাল প্রস্রাবের গন্ধ নাকি গন্ধ নাই, দেখ অন্যরকম গন্ধ আসতেছে, এগুলো আমরা দেখলে যে জিনিসগুলো আমি আমার ইন্দ্রিয় দিয়ে দেখেই বুঝতে পারি চোখ কান নাক দিয়ে, এগুলো বলে ফিজিক্যাল এক্সামিনেশন। তো এখানের মধ্যে এক্সামিনেশনের মধ্যে পার্ট হচ্ছে দুইটা বা তিনটা, এক নাম্বার পার্ট হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, এক নাম্বার যদি পার্ট দিই আমরা ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথমে হচ্ছে যে চারটা অংশ আছে এদের মধ্যে, প্রথমে হচ্ছে কোয়ান্টিটি, তিন নম্বর হচ্ছে কালার, তিন নম্বর হচ্ছে অ্যাপিয়ারেন্স, চার নম্বর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি লিখে ফেলেন আপনাদের বোঝাতে মোটামুটি লেখা ভালো আছে, সহজের মধ্যে বাংলায় একটু একটু করে লিখে দিছে, পড়তে গেলে আবার অনেক নাম আছে, নাম আসতে দেখা যায় নামগুলো আর বোঝা যায় না, এটা সমস্যা, এই জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, বই উল্টে এলেও বোঝেন। তাহলে কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, পরিমাণ মানে কি, আপনি ইউরিন পরীক্ষা করার জন্য কতটুকু নিলেন, কত এমএল নিলেন, এটা হচ্ছে কোয়ান্টিটি। টেস্ট টিউব থাকে, টেস্ট টিউব ছিলেন না সবাই, টেস্ট টিউব, টেস্ট টিউবের মধ্যে 10 ml 20 ml পর্যন্ত ইউরিন নেওয়া হয়ে থাকে, নর্মালি 20 ml কালেক্ট করে, ইউরিন নেওয়ার সময় নর্মালি 20 ml ইউরিন নেওয়া হয় একটা টেস্ট টিউবের মধ্যে, 10, 15, 20 এরকম, আর বড় টেস্ট টিউবও আছে, পরীক্ষার পারপাসে সবসময় প্রায় নেওয়া হয় ঠিক 20 ml, 20 ml দিয়ে যতগুলো পরীক্ষা আছে ওগুলো সব করা হয়ে থাকে। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন প্রথম কি, কোয়ান্টিটি কতটুকু নিলাম, তাহলে এটা 20 ml এর মতো,
কালার, ইউনি কালার কেমন? গরু যে খড় খায় ওটা হলো কাঁচা গাছ, মানে হলুদ হলদে, পুরো হলুদ না, হলুদ হয়ে আবার অন্যরকম পানির শূন্যতা দেখা যাবে বা জন্ডিস থাকলে পুরো হলুদ পায়, নর্মাল হলদেতে ভাব থাকে, বেশি পানি খেলে সাদা হয়ে যায়, এটা নর্মালি হলদেতে ভাব থাকে। এদিকে আমরা স্ট্র বলি, স্ট্র স্ট্র দেয়ার হলদেতে থাকে স্ট্র, অথবা তার নাম আর আছে মানে হলুদ কিন্তু গাঢ় না, একেবারে ঝাপসা ঝাপসা হলুদ, এটা হলদেটে ভাব বলি আমরা এটাকে, এটা বলতে পেল ইউলো, পেল ইউলো। তারপরে আপনি ডেসক্রিপের মধ্যে নিলেন 20 ml দেখতে হলদেতে, এবং এটার মধ্যে দেখি ক্লিয়ার না ক্লিয়ার না, এটা বলতে অ্যাপিয়ারেন্স, নর্মাল ইউরিন ডিশের পানি থাকে বেশি এটার মধ্যে, আর হলদেটে ভাব থাকে, কিন্তু পানি যেহেতু এটা পুরো ক্লিয়ার থাকে, এটার মধ্যে রক্তের কণিকা থাকে না, এটার মধ্যে প্রোটিন থাকে না, হ্যাঁ এটার মধ্যে কোনো কোষ থাকে না অ্যাবনর্মাল, যার কারণে এটা স্বচ্ছ দেখা যায়, স্বচ্ছ ইউরিনটা স্বচ্ছ থাকে। তো অ্যাপিয়ারেন্স নর্মাল হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার অ্যাপিয়ারেন্স মানে একবার স্বচ্ছ অ্যাপিয়ারেন্স, স্বচ্ছ অ্যাপিয়ারেন্স। স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি এটা হচ্ছে যে এক ধরনের আপেক্ষিক একটা ভর, আপেক্ষিক শেষে পানির সাথে পানি আর এটাকে একসাথে মিক্স করে কোনটা একটু ভারী হবে এটার উপর, এটাকে বলা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1, যদি কোনো কিছু এই 1 এর চেয়ে কমে যায় তাকে তাহলে সে ভেসে থাকবে, মানে পানির সাথে তার একটা ভরের তারতম্য, কারণ কলমের স্পেসিফিক গ্র্যাভিটি 0.5 বা হাফ, তাকে পানির সাথে সে ডুববে না, হাতে ভেসে থাকবে, যার স্পেসিফিক গ্র্যাভিটি পানির সাথে তো কম সেটা তো ভেসে থাকে, আর যার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি সে ডুবে যায়। তো ইউরিন তো পানি না, পানি জাতীয়, এর মধ্যে হলুদ বর্ণ থাকে, এর মধ্যে ইউরিয়া থাকে, অনেক জিনিস এর মধ্যে, তারপর আমাদের বর্জ্য পদার্থ অনেক কিছু থাকে, তো পানিতে এগুলো থাকে না, পানিতে সে একটু ভারী হবে, সেই জন্য ইউরিনের স্পেসিফিক পানি সে একটু বেশি, যদি আপনি পানি আর ইউরিন মিক্স করেন দেখা যায় যদি দেখা যায় ইউরিনটা আসতে তলার একটু পরে মিক্স হয়ে যায়, ইউরিনটা বেশি থাকে না, হ্যাঁ নিচে জল গিয়ে মিক্স হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ এটা ভার অল্প ভার, এটা হচ্ছে যে এটা স্পেসিফিক অবস্থা হচ্ছে 1.015 পানির 1, এর চেয়ে একটু বেশি, এটা 0.15 বা 0.16। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এই চারটা জানলে আপনাদের মোটামুটি হয়ে যাবে। আর একটা আছে সেডিমেন্ট দেখা যায় খালি চোখে, বাংলা বলবো আমি, এটা সেডিমেন্ট, সেডিমেন্ট মানে হচ্ছে তলানি, তলানি বালির মধ্যে ধর বালি মিক্স করে সরব, মানে বালির সরব, কিছুক্ষণ পরে দেখা যায় বালিটা আবার নিচে পড়ে গেছে, পানিতে যদি বালি মিক্স করেন বালি কি মিক্স হবে পানির সাথে, মিক্স হবে না, নিচে পড়ে যাবে, যত জিনিসগুলো নিচে পড়ে যায় এগুলো সবাই থেকে তলানি, তলানি পড়েছে আমরা বলি, নিচে কাদা আর পানি অথবা বালি পানি নেন বালির নিচে পড়ে যাবে লম্বা সময় রেখে দিলে, এই এই প্রসেসে আগে গ্রামের মধ্যে পানি তারা কলসের মধ্যে রাখতো আর কি, গরমের দিন ঠান্ডাও হইত, ইয়ে থেকে যদি কি বলে যেন নদীর থেকে পানি আনতো তখন তলানি পড়ে যেত উপরে বাড়িতে রাখাইত আগে আর কি, বলছিল ঠান্ডা হয় এটা ঠান্ডা হয়, তো সেদিমের মধ্যে তলানি যদি আমি টেস্ট টিউবের মধ্যে নেই সেটা টেস্ট টিউবে সাদা দেখা যাবে নিচে কিছু জমছে কিনা, নর্মালি ইউরিনের মধ্যে এমন কিছু থাকে না যে সে নিচে দিকে জমে থাকবে, সে ক্লিয়ার থাকে, তো সেডিমেন্ট যেটা আছে এটা নীল, নীল দেখি নীল মানে নাই নীল, নীল মানে হচ্ছে একেবারে কিছুই নাই, তাহলে সেডিমেন্ট নীল নর্মাল, সেগুলো নর্মাল লেখা, এর মধ্যে অ্যাবনর্মালিটি আছে, নর্মালটা জানলে নর্মাল হচ্ছে যেগুলো ব্যতিক্রম এগুলো আমরা বুঝতে পারবো, বিষয় নিয়ে আমাদের উপর ডিপেন্ডেন্ট, কালারটা যদি পেল ইউরো না হয়ে রেড হয় তাহলে বোঝালে নর্মাল কালার পেল ছিল রেড হয়ে গেছে তাহলে অ্যাবনর্মাল, অ্যাপিয়ারেন্স যদি ক্লিয়ার না হয়ে এসে একবার দেখা যায় দেখা যায় যে একেবারে সাদাটে হয়ে আছে বা ক্লিয়ার না, ক্লিয়ার না কেমনে বুঝবো, পানির সাথে এটা আমাদের ব্যাস পানির সাথে দেখি ইউরিনটা দেখা যায় যে পানির মতো ক্লিয়ার দেখা যায়, যদি কোনো সময় যদি ঘোলাতে হয়ে গেছে তখন বুঝে যে ক্লিয়ার না, তখন আমরা অ্যাবনর্মালটা বুঝতে পারবো। স্পেসিফিক গ্র্যাভিটি যখন দেখি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউরিনটা আস্তে আস্তে মিক্স হয় এটা নিচে গিয়ে মিক্স, যদি ফাঁস করে নিচে ইউরিনটা বুঝে তার মধ্যে অনেক জিনিস এক্সট্রা চলে আসছে, তার কারণে তার
ওজনটা আরো বেড়ে গেছে, সেডিমেন্ট নর্মালি থাকে না, সেডিমেন্ট মানে তলানি কিছু থাকে না, যদি এর মধ্যে দিয়ে রক্তকণিকা যায়, যদি প্রোটিন যায় কোনো কারণে, তাহলে দেখা যায় এগুলো নিশ্চয়ই তোমরা বলবো যে সেডিমেন্ট নীল না, সেডিমেন্ট অন্য কিছু আছে, এই আর কি। তো এগুলো হচ্ছে নর্মাল এক্সামিনেশন গুলো আমাদের রিপোর্টে আনা হয় এবং এগুলো চোখে দেখেই করা হয়ে থাকে, চোখে দেখেই মোটামুটি করা হয়। এই স্পেসিফিক গ্রেভিটি করার জন্য একটা ক্লাস কাঠি আছে আলাদা, ইউরিনটা নেয় টেস্ট টিউবের মধ্যে নিয়ে ইউরিনোমিটার নামে একটা আছে ছেড়ে দেয়, সেই দিনে যতটুকু ডুবে থাকে মানে কাঠি আছে লেভেল আছে এতটুকু তার স্পেসিফিক গ্রেভিটি, ওইটা করে পানির সাথে তুলনা করে তো ল্যাবে গিয়ে দেখলে সহজেই করা যায়। এসব মেশিনে হয়ে যায় এখন, আর মানুষ হাত দিয়ে শুরু করে মাপবে এমন তো হয় না, মেশিনে পুরো একটা ঢুকাই দিয়ে সবগুলো একসাথে চলে আসে, সেগুলো পর আমাদের বেকার, মানে আমাদের কিছু করতে হবে, তাহলে মেশিন সব সেট করে রেখে দিয়ে যান, জাস্ট ইউরিন দিবেন সব রিপোর্টটা বের হয়ে চলে আসবে। মানুষ হাতে করে তাইলে আমাদের 5-6 দিন লাগছে এগুলো চেক করতে, সেডিমেন্ট নাই এটা তো মধ্যে বোঝা গেছে। মানে একটা অনুষদ আর একটা অন্য এমন ভাবে বন্ধন আবদ্ধ হয় যেগুলোকে সেপারেট করার সুযোগ নেই, তো পানির সাথে চিনি দেখবেন নাকি খাইলে বুঝবেন, এবার দেখা যাচ্ছে পানি কিন্তু খেতে খেতে মিষ্টি লাগে, চিনি গুলোর পর তো বোঝা যাবে না চিনি তো কোনো সময় সেপারেট করতে পারবো না, কিন্তু পানি সাথে লবণ মিক্স থাকলে এটাকে বাষ্পীভূত করে লবণটা সেপারেট করা যায়, যেমন সমুদ্রে করে জিনিসটা চিনি করতে পারবো না, এটা খুব রেয়ার, কিন্তু লবণটাও সমস্যাত্ব দ্রবণ, ওইটা পরবর্তীতে আমরা অন্য প্রস্তুতি বের করতে পারি, চোখে দেখে আপনি সেপারেট করতে পারবেন না, লবণটা থাকবে কিন্তু নিচে কম হয়, সমস্যা দ্রবণের মধ্যে পানির সাথে লবণ পানির সাথে চিনি এটা সমস্যা দ্রবণ, অসমস্যা দ্রবণ কি পানির সাথে বালি কিছু নালা পড়া বালিটা আলাদা হয়ে যাবে অসমসত্ব, মানে যার সাথে যা কোনো সময় যায় না মানে মিক্স হয় না, এই আর কি। তাহলে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো থাকবে, এরপরে আছে আমাদের কেমিক্যাল এক্সামিনেশন, প্রথমে দেখি পিএইচ, পিএইচ মানে হচ্ছে এই ইউরিনটা কতটুকু এসিডীয় বা অম্লীয়, মানে এসিডীয় মানে অম্লীয় আর একটা হচ্ছে যে ক্ষারীয়, দুই ধরনের আছে এসিডিক না বেসিক, এরকম দেখি পিএইচ, পিএইচ এর পরে তারা এখানে দিয়েছে অ্যালবুমিন আছে, প্রোটিন গ্লুকোজ, এরপর দেখি অ্যালবুমিন কোনো প্রোটিন আছে কিনা, অ্যালবুমিন আছে কিনা, এরপর টেস্ট করা হয় গ্লুকোজ বা সুগার আছে কিনা, দেখি তার নাম্বার হচ্ছে বাইল সল্ট এন্ড পিগমেন্ট আছে, অ্যালবুমিন দেখা হয়, গ্লুকোজ দেখা হয়, বাইল সল্ট এন্ড পিগমেন্ট দেখা হয়ে থাকে, আর একটা আছে কিটোন বডি, ওই এদিকে লিখি পিগমেন্ট, বাইল সল্ট এন্ড পিগমেন্ট, তাহলে পিএইচ হচ্ছে যে পিগমেন্ট, পিগ পিআইজিএমএস পিগমেন্ট, বাইল সল্ট এন্ড পিগমেন্ট,
তাহলে পিএইচ হয়ে যায়। দেখতে ঘুমাচ্ছে তো নাকি? ওকে এই পিএইচটা হচ্ছে মানে আমরা যদি পিএইচটা ভাবি যে ইউরিনটা কতটুকু অম্লীয় বা ক্ষারীয় হয় তার উপর ডিপেন্ড করে। এর সাথে আমাদের স্ট্রিপ আছে পিএইচ মাপার জন্য, স্ট্রিপ মানে কাঠি আছে, ইউরিনটাকে কোনো টেস্ট স্ট্রিপে নিয়ে যদি কাঠি দিই লিটমাস পেপার আছে সে কি অম্লীয় না ক্ষারীয় দেখা যায়। ওই পিএইচ দিলে দেখা যায় যে এটাকে আদৌ পিএইচ কতটুকু বা সে পিএইচটা অ্যাকুরেট না দিতে পারলে মেশিন অ্যাকুরেট দেয় কত পয়েন্ট কত, কাঠি দেয় সেটি এসিডিও না ক্ষারীয় অম্লীয় তার মধ্যে হাইড্রোজেন বেশি না বাইকার্বনেট বেশি। তো পিএইচটা হচ্ছে যে সে এসিডিও না ক্ষারীয় দেখা যায় নর্মালি ইউরিনটা সামান্য এসিড কোন সময় নীল হয় কোন সময় লাল হয় দেখলে বুঝতে হবে যে পিএইচ কি। আমরা জানি আমাদের বডিতে চার ধরনের প্রোটিন আছে, চার ধরনের প্রোটিন আছে এই চার ধরনের প্রোটিন রক্তের মধ্যে থাকে এবং এগুলো আমাদের রোগ প্রতিরোধ যেটা আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আমাদেরকে বানায় এই প্রোটিন। এর মধ্যে প্রথম উপাদান হচ্ছে অ্যালবুমিন, এটা ডিমের পুরো সাদা অংশ যেটা আছে সিদ্ধ করার পরে সাদা অংশটা দিয়ে পুরো অ্যালবুমিন এই প্রোটিনটা থাকে। এই অ্যালবুমিনটা অনেক বড় মানে চোখে দেখায় বড় না, এই মাইক্রোস্কোপে দেখায় বড় আর কি। এটা এত বড় যে যখন রক্ত আমাদের কিডনির মধ্যে থাকে তখন এটা থেকে বের হয় না, এটা বড় শাকের মধ্যে কি আটকায়, শাকের মধ্যে আটকায় যেগুলো দানা চা পাতা, চা পাতা বড় শাকের যে ছোট থাকে চিনি চিনি আটকায় চিনি মিক্স হয়ে যায় আর কেলা আটকায় কারণ তার সাইজ বড়। ঠিক আমাদের বডিতে অ্যালবুমিনের সাইজটা বড় আর যেগুলো আমাদের ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ হয় যেগুলো ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় এগুলো পানিতে একবারে মিক্স হয়ে যায় চিনির মতো, এটা পানি থেকে পানির সাথে বের হয়ে যাবে কিন্তু সে পানিতে মিক্স হয় না, সে পানিতে ডুবে থাকে বা ভেসে থাকে। যখন আমাদের কিডনি কি করে থাকে রক্ত সবসময় থাকে, থাকতে গেলে সে থাকা যে থাকলে যেটা আছে নেফ্রন, নেফ্রনের মাঝখানে যে ছিদ্র আছে ছিদ্র ছিদ্র হচ্ছে তার অবস্থানটা সে আরো বড় বলের মতো ছিদ্র ছোট এগুলো আটকাই যায় সে ইউরিন দিয়ে বের হয় না সাধারণত যদি ছাকনি ঠিক থাকে। যদি কিডনি সবার ভালো থাকে কোনো রোগ না থাকে তাহলে ছাকনি ইনটেক্ট ইনটেক্ট হলে এই বল শেপের ইয়া ছোট ছিদ্র দিয়ে যাবে না কখন সাতটি আবার রক্তে ফিরে যাবে, সেটা আবার সে রক্তে ফিরে যাবে, ফিরে গেলে কোন সময় আমাদের ইউরিনের মধ্যে অ্যালবুমিন পাওয়া যাবে। সাধারণত যদি কিডনির মধ্যে কোনো রোগ না থাকে তাহলে এত বড় অ্যালবুমিন এত ছোট ছিদ্র দিয়ে আসবে, ছিদ্র কোনো বড় হয়ে গেলে রোগের কারণে তখন আসবে না, তাহলে অ্যালবুমিনটা নীল থাকে, অ্যালবুমিন কি থাকে নীল, অ্যালবুমিন থাকে নীল। অ্যালবুমিন পরীক্ষা করার জন্য পরীক্ষা, অ্যালবুমিন পরীক্ষার জন্য পরীক্ষা কেমন পরীক্ষা, আমরা ইউরিন নেই, ইউরিনের জন্য টেস্ট প্রথমে নেই, নিয়ে এক ধরনের কেমিক্যাল কেন হচ্ছে বেনেডিক্ট রিয়েজেন্ট, বেনেডিক্ট রিয়েজেন্ট এটা কেমিক্যাল আছে তো সেটা আমরা হাতে করি না ল্যাবে তারা হাতে করে ফেলি মেশিনে দিলেই হয়ে যায়। তো বেনেডিক্ট রিয়েজেন্ট 5 ml নেওয়া হয় টেস্ট টিউবের মধ্যে, এর মধ্যে 0.8 ml বা 8 drops ইউরিন দেওয়া হয় দিয়ে এটাকে একটা আগুনের মধ্যে ধরা হয়। একটা আমরা যারা ওই যে টেস্ট টিউবে তো নেই, আমরা যারা আগে বাতি জ্বালাতো ঘরে কেরোসিনের বাতি এখানে এটা আছে স্পিরিট ল্যাম্প আছে স্পিরিট ল্যাম্প, ওই স্পিরিট ল্যাম্পে ধরে একটা ল্যাম্প দিয়ে এটা নাড়া হয় মানে হিট করা হয়, হিট করে তার এটা কালার চেঞ্জ কালারটা চার ধরনের হয় এবং দেখতে পারি কতটুকু অ্যালবুমিন তার ভিতরে আছে, সবুজ হয় হলুদ অল্প আছে, হলুদ হয় তারপর না একটু বেশি, তারপর কমলা হয় একটু বেশি, ইটের মতো লাল হয় তার বুঝে পুরো ইউরিনের মধ্যে প্রোটিন আছে এরকম বোঝা যায়। এগুলো হাতে বুঝে দিতে মানে দেখাই বুঝে দিতে হবে, ভিডিও দেখালেও মনে থাকবে না রেখে এটার নাম এটা এনে দিই দেখলাম তখন এটা সহজ হবে। আর যদি তাও তারা ইয়া না করতে পারে মানে তারা যদি ব্যবস্থা করতে পারে আমরা দরকার আমি ভিডিও বানাবো ভিডিও ইয়া করে আপনাদেরকে দেখাবো, তখন ভিডিও দেখে হয় না হাতে দেখে কয় ড্রপ দিবে কেমনে দিবে
দেখতে দিয়ে দিলে নাম কি দেখতে কেমন জি হ্যাঁ ওই ইয়া ভাই বললো যে রেহুল ভাই বললো যে প্যাথোলজি চেনে সেটিং চেনে সবকিছু তারা করবে বেনেডিক্ট রিয়েজেন লাগবে এর যে অনেকগুলো পরীক্ষা তো একটা যে আবার ধরেন এখানে কার কার কাছে প্রোটিন পাওয়া যাবে না সবাই তো সুস্থ প্রোটিন পাওয়া যায় এমন কিছু কারো ভালো হবে ঠিক না নিজের হাতে কাজ করতাম তখন তো বললে মনে থাকতো পরে মনে থাকা পরে কিছু বুঝতাম দেখলে তখন পড়লে বোঝা যায় আরকি গ্লুকোজ রক্তের মধ্যে আমাদের যে খাবার আছে যত কিছু খাই সবগুলো আমাদের বডিতে গ্লুকোজ হিসেবে কোষের মধ্যে ঢুকে আমাদের কোষ গ্লুকোজ খায় গরু মাংস খায় না মুরগিও খায় না ভাতও খায় না কোষ খায় গ্লুকোজ আমরা খাই এই সবকিছু কোষ যে অবস্থায় খাবার খায় তার নাম হচ্ছে গ্লুকোজ তার কাছে এটাই ধরেন গ্রিল এটাই গরু এটাই মুরগি এটাই খাচ্ছে তো গ্লুকোজ যখন যায় তো সে রক্তের মধ্যে মেশে থাকে যখন থাকে থাকার সময় গ্লুকোজ একটু বড় সাইজের এই গ্লুকোজটা কোনো সময় থাকার মধ্যে চলে আসে না ওই ছিদ্র দিয়ে সে নামতে পারে না এটার মতো এটা বড় সাইজ সে নামতে না পারে তখন সে কি আবার ফিরে যাবে রক্তের মধ্যে সে ইউরিনের মধ্যে কখনো আসবে না যদি পেশেন্ট ডায়াবেটিস এর হয় রক্তের অতিমাত্রায় গ্লুকোজ থাকে অথবা কিডনিতে কোনো সমস্যা থাকে তখন গ্লুকোজ ইউরিনের মধ্যে চলে আসে চলে আসলে আমাদের তখন ধরেন খুব বেশি অনেক লম্বা সময় ধরে ডায়াবেটিস এর রোগী প্রস্তাবের মধ্যে
পড়েনি, এটা টেস্ট করার জন্য একটা পরীক্ষা তার নাম হচ্ছে রোথারাস টেস্ট, স্ক্রিন বডি পরীক্ষা করে আর কি। এটা দিদি তো এটা ওটা রিয়াজেন্ট নেয়, নিয়ে একটু ইউরিন নেয়, নিয়ে নাড়াচাড়া করলে বোঝা যায় স্ক্রিন বডি আছে কিনা, এতটুকু। এটা শুধু আমরা বলে বুঝিতে পারবো না, লেখায় বুঝে দিতে হবে সবসময় আর কি। তাহলে মোটামুটি এটাও নীল ওটাও নীল থাকে। আপনাদের কাজ হচ্ছে এগুলো নামগুলো জেনে নর্মালি থাকে কি থাকে না এটা জানা, এতটুকু। এটা রিপোর্টটা দেখলে বোঝা যায়। তাহলে এটা আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন গেল, কেমিক্যাল এক্সামিনেশন গেল, আরেকটা আছে মাইক্রোস্কোপ এক্সামিনেশন, একটু মুছে দিই। এখানে কোশ্চেন নাম্বার আছে কি প্রয়োজনীয়তা টেস্টের, মাইক্রোস্কোপ এক্সামিনেশন গুলো কেমনে করে, এগুলো তো জটিল, কিভাবে করে এটা তো আসলে পরীক্ষা কোনো দিব না আমরা, কেন এটা সম্ভব না মুখে বলে করা। পরীক্ষা করে কি হবে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন মাইক্রোস্কোপের নিচে কেমনে করবে, প্রথমে একটা টেস্ট টিউবের মধ্যে ইউরিন নিবে, নিয়ে একটা ঘোরানোর যন্ত্র আছে এরকম ঘুরে, শুধু এটা আমরা সেন্ট্রিফিউজ মেশিন বলি আর কি, এক ধরনের ঘোরানোর যন্ত্র। তো টেস্ট টিউবটাকে ওই যন্ত্রের মধ্যে বসাবে, বসিয়ে 3 থেকে 5 মিনিটের মধ্যে থেকে 2500 বার ঘোরানো হয়, 2500 বার সে ঘুরে, ঘুরলে তার নিচে একটা তলানি পড়ে, তলানিটা নিয়ে একটা স্লাইডের মধ্যে গ্লাসের মধ্যে রাখা হয়, গ্লাসের মধ্যে একটা গ্লাস দিয়ে চাপ দেওয়া হয়, দিয়ে মাইক্রোস্কোপ নিচে দেখা হয়, এটা সেটি প্রসেস। বললে তো মনে থাকে না, দেখাইলে মনে থাকবে। কত বড় আপনি কি খেলবেন নাকি বাস কিভাবে নেবেন, ছোটটা দিয়ে নিয়ে যাবেন হয়। একটা হচ্ছে পাথর অল্প ছোট থাকলে আমরা ওষুধ দিয়ে পাথর চলে যায়, ছোট পাথর, বড় পাথর হলে এমন যে আপনি যদি রেখে দেন সে সামনে গিয়ে ভিতরে নালিটাই বন্ধ করে দিচ্ছে, তখন কিছু থলে থেকে কেটে এটা বের করা হয়ে যাচ্ছে, তার থেকে পুরোটা কেটে নিয়ে আসা হয়, কারণ সে আবার থাকলে আবার সে পাথর বানাবে। তাহলে কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে একবার বড় বড় মাইক্রোস্কোপ এক্সামিনেশন, এটা মাইক্রোস্কোপের নিচে গণবীক্ষণ যন্ত্রের নিচে করা হয়ে থাকে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এর মধ্যে দেখা হচ্ছে 5 সেল, 5 থেকে 5টা থাকলে এটা নর্মাল, সেল থাকে না, আরবি সেকাস্টের মধ্যে 0.2 থাকতে পারে, 0.2 থাকতে পারে, আর সবগুলো নীল থাকে। এর মধ্যে আমাদের কি আছে, এর মধ্যে আছে 5 সেল দেখবো আমরা, মাইক্রোস্কোপের নিচে যে পরীক্ষা করা হয়ে থাকে ইউরিন, এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এর মধ্যে আমরা কি দেখি, 5 সেল দেখি, 5 সেল মানে বাংলায় পুজ বলি, পুজের মধ্যে যে কোষ থাকে এটাকে 5 সেল বলা হয়ে থাকে, বা ইংলিশে পাজ বলে আর কি, বাংলায় পুজ বলে কাছাকাছি আর কি। তো কোন জায়গার মধ্যে যদি ইনফেকশন থাকে সেখানে পুজ হয়, সাধারণ জানা কথা, যেখানে ফোড়া হয় এটাকে ইনফেকশন, এটার ভিতরে পুজ হয়, যে কোনো কিছু গোটা পেকে যায় এটার ভিতরে পুজ হয়। ঠিক কেমনে যদি কিডনির মধ্যে কোনো ধরনের বড় ইনফেকশন থাকে, তখন কিডনির মধ্যে ছোট ছোট এই 5 কোষ চলে আসে ইনফেকশনের কারণে, এগুলো কি হয় ইউরিনের মধ্যে দিয়ে বের হয়ে যায় বডি থেকে। যদি নর্মালি 2 থেকে 5টা কোষ পাওয়া যায় একটা মাইক্রোস্কোপের নিচে, যতটুকু আমরা নিয়েছি এটা নর্মাল, যে কোনো রকম কারণে হইতে পারে, কারণ ইউরিনের মধ্যে যত বাজে পদার্থ আছে সব বের হয়, তো এর মধ্যে 5 কোষ থাকতে পারে নর্মাল, যদি কোনো কারণে 5 থেকে 10টা হয়ে যায় কোষের সংখ্যা, যতটুকু নিয়েছে এর মধ্যে 2 থেকে 5টা থাকলে নর্মাল, 5 থেকে 10 হয়ে যায় বুঝবো যে বড় ধরনের ইনফেকশন বডিতে আছে, অথবা কিডনি চারপাশে বড় একটা ইনফেকশন আছে, তখন আমরা ওই রিপোর্ট করতে পারবো বা আমরা বুঝতে পারবো যে আমাদের ভিতরে কোনো সমস্যা জন্মাইছে, এটা ক্রিয়েট করছে। তো 5 সেল নর্মাল হচ্ছে কি 2 থেকে 5, 2 থেকে 5 থাকলেই নর্মাল মনে করবো, ভাবনার কিছু নেই। আছে এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল হচ্ছে দেখো নেফ্রন, ইউরেটা, ইউরেটার মনে আছে নাকি, কিডনি থেকে মূত্রথলিতে যে নালীর মাধ্যমে ইউরিন আসে এটা বলা থাকে ইউরেটা, যেখানে মূত্র জমা হয় তার নাম হচ্ছে ব্লাডার বা মূত্রথলি,
যার মাধ্যমে মূল থেকে বের হয়, তার নাম হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা। সবগুলোর ভিতরে এগুলো তো নলের মতো বা টিউবের মতো একটা বিশাল টাইপ, ওগুলোর ভিতরে তলের মধ্যে মানে ভিতরের জায়গাতে যে স্মুথ একটা সারফেস থাকে বা স্মুথ তল থাকে, ওই তলের কোষগুলোকে বলা হয়েছে এপিথেলিয়াল কোষ। কোন কারণে যদি এখানে কোনো মানে ঘর্ষণ হয়, কোনো ইনফেকশন হয়, কোনো টিউমার হয় বা কোনো পাথর হয়, এই খসায় খসায় ওই কোষগুলো একটু একটু খসে পড়ে ইউরিনের মধ্যে, ওইগুলো বলা হয়েছে এপিথেলিয়াল কোষ। নর্মালি কারো এপিথেলিয়াল কোষ থাকে না, যদি কারণ ধরেন ইয়াতে পিছনে পাথর না, কিডনিতে পাথর হয়েছে, কিডনির মধ্যে ইনফেকশন আছে, কিডনির মধ্যে টিউমার আছে, তখন এই কোষগুলো আস্তে আস্তে ইউরিনের মধ্যে আসতে থাকে ওই জায়গাতে, তখন আমরা পাই যে অ্যাবনর্মাল পাই, নর্মালি সে জিরো থাকে থাকে না বলি। কাজ হচ্ছে ধরুন একটা হচ্ছে যে গোল শেপ চকলেট, মানে একটা গাছ একটা চকলেট কিনে ছোট গেলে একটা গাছ টাকা নেই, সামনে ছোট ভাই আছে একটা হাতে হল লাগে অর্ধেক খেয়ে অর্ধেক তারে দেয়, এলাকায় এরকম বাচ্চারা করে 50 টাকা চকলেট নেয় ওর নিয়ে অর্ধেক খায় অর্ধেক ভাই খেলে, ঠিক আছে এরকম হয় লাগে, এটা মজা। পুরোটা হচ্ছে সেল, মানে পুরো পুরো চকলেটটা সেল, অর্ধেক টাকা মনে হয় কাস্ট, মানে স্বয়ংসম্পূর্ণ না এমন কোন স্ট্রাকচারকে ট্রাস্ট বলা হয়। ধরো কলমটা স্বয়ংসম্পূর্ণ, তুমি মাছ কেটে পেলেন এটা কাস্ট, কলমের কাস্ট, এটা আলপেন লিভার নিলেন কোনো কারণে কোটা কোলা ভেঙে গেল, ওই আলপেন লিভার কাস্ট, ওই চকলেটের কাস্ট। তুমি ভাত নেন চালের, চালটা লম্বা ভাত ভেঙে গেছে, চালের কাস্ট মানে তার একটা অংশ। ঠিক আরবিসি, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, ডব্লিউসি মানে শ্বেত রক্তকণিকা, এগুলো নর্মালি বডিতে থাকে, যদি কোনো কারণে এগুলো অর্ধাংশ বা একটা অংশ না থাকে, ওই অসম্পূর্ণ একটা আরবিসি কে বলা হয় আরবিসি কাস্ট। তো নর্মালি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বডিতে যেমন থাকে না, মানে ইউরিনে বডি থাকে, ইউরিনে না থাকলে মানুষ মরে যাবে, ইউরিনে থাকে না। তো দেখা যায় যে কোনো কারণে যদি ওই যে রক্ত থাকে যে জায়গা দিয়ে, ওই জায়গায় ওই রক্তের চাপে একটা দুটো একটা একটা দুইটা লোহিত রক্তকণিকা আসতে পারে, এটাও দেখা যাবে না জীবনের বডিতে। ও মাইক্রোস্কোপে দেখা যাবে যে একটা দুইটা আরবিসি কাস্ট বা ডব্লিউবিসি একটা অংশ চলে আসছে, এটা নর্মাল, কারণ ছাপে থাকতে গেলে দেখা যায় যে কোনো সময় চায়ের পাতা গুলো যদি একটু ছোট হয় পড়ে যায়, ঠিক এটা হচ্ছে আরবিসির মতো ডব্লিউবিসির মতো, একটা দুটো চলে আসতে পারে নর্মাল, এগুলো চোখে দেখা যায়। কিন্তু যদি আরবিসি কাস্ট 10-এর বেশি হয়ে যায় বা ইউরিন দেখতে লাল হয়ে যায়, তখন এটা আরবিসি চলে আসছে। ডব্লিউবিসি আমরা চেক করেছি, ডব্লিউবিসি সংখ্যা 10-20 হয়ে গেছে, তখন বুঝবে যে না বড় ইনফেকশন বডিতে আছে, নর্মালি এগুলো থাকে না, কাস্ট বুঝছেন তো না, অসম্পূর্ণ একটা তার একটা স্ট্রাকচার। আর ক্রিস্টাল, ক্রিস্টাল হচ্ছে আমরা চিনি দেখছি, চিনির দানা, লবণের দানা, এই ছয় কোনা সাত কোনা দেখা যায়, চার কোনা না পাঁচ কোনা ছয় কোনা এরকম দেখা যায় চিনিগুলা, ডায়মন্ড দেখছি ছোট ছোট, অথবা গলার মালা দেয় মেয়েরা ছোট ছোট পুঁতি থাকে, চারদিক থেকে কেমন যেন গ্লিস্টার করে, মানে চারদিক থেকে মনে হয় যে আলো দিলে আলোটা আমার চোখে ফিরে আসে এরকম ছোট ছোট, ওইগুলো ক্রিস্টাল বলা হয়। ক্রিস্টাল মানে শক্ত স্ট্রাকচার, এরা 4-6 কোনা 8 কোনা 10 কোনা এরকম হয়, দেখতে সুন্দর লাগে। তো ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, ফসফেট, এগুলো আমাদের বডিতে থাকে রক্তের মধ্যে, তো এগুলোর স্ট্রাকচার হচ্ছে ওইগুলোর মতো ছোট 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 দানা দানাদার, আমাদের চিনির গুঁড়া, চিনির দানা অথবা লবণের দানার মতো সে থাকে বডিতে। এগুলো থেকে যদি বেশি জমে যায় পাথর হয়, ক্যালসিয়াম অক্সালেট স্টোন আছে, এগুলো কিডনির মধ্যে স্টোন হয় অথবা পিত্তশূলিতে যে পাথর হয় এগুলোর মাধ্যমে হয়, এই এই যে স্ট্রাকচারগুলো জমে 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 বিশাল পাথর তৈরি করে ফেলেছে। নর্মালি সে রক্ত থাকে কিডনির মধ্যে কোনো আসতে পারে না, কারণ সে তো লবণের দানা, লবণের দানাটা ওই চিকন ছিদ্র দিয়ে কিডনির মধ্যে আসতে পারে না, আবার সে রক্তের মধ্যে ফিরে যায় কোন কারণে, যদি সেই ছাপান মিশে পানি না, আসলে ওই এগুলোর সোর্স যেগুলো মানে ক্যালসিয়াম বাড়ায় যে জিনিসগুলো, ইউরিক অ্যাসিড বাড়ায় যে জিনিসগুলো, ফসফেট বাড়ায় যে জিনিসগুলো, ওই জিনিসগুলো যদি বেশি মানুষ খায় বা তার বডির রেসপন্স এরকম হয় যে বাড়ায় দিবে কোনো রোগের কারণে, তখন এগুলো যখন রক্তে বেড়ে যায় তখন এগুলো স্টোন ফর্ম করে, নর্মালি সবার বডিতে এগুলো আছে। আর এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে একটা রোগ হয়, তার নাম হচ্ছে গাউট, এটা আমাদের পায়ের জয়েন্টের মধ্যে বিশাল এরকম চাক্কা থাকা করে ফেলে, এই জয়েন্টটাতে ব্যথায় মানুষ মরে যায়। তো এগুলো ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, ফসফেট, এগুলো আমাদের মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়ে থাকে এবং এগুলো নর্মালি নীল থাকে, থাকে না একেবারে। তো এই মাইক্রোস্কোপ এক্সামিনেশনের মেইন প্রসিডিউর, মেইন প্রসেস কি, এখানে আসা কিভাবে করবো,
মেনসুরেশনের সময় আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ইউরিন নিই, নিয়ে এটাকে ঘুরাই 2500 থেকে 2500 বার ঘুরাই 5 মিনিটের মধ্যে। মেশিন আছে শুধু ঘুরে, সে নিয়ে ঘুরলে তলানি তলানি পরে 5 মিনিট পরে ওই তলানি থেকে অংশ নিয়ে আমরা টেস্ট টিউবের ইয়ার নিতে একটা স্লাইড নিই, একটা গ্লাস নেই ছোট, এটার উপর এটা লেপতে দেয়, দিয়ে এর উপর একটা গ্লাস দেয়, দেওয়ার পরে আমার মাইক্রোস্কোপ নিচে দেখা যায়, দেখতে গেলে দেখা যায় যে কি কি আছে, তখন ধরা পড়ে কোনটার কালার কেমন, কোনটার শেপ কেমন, এগুলো আগে থেকে জানা থাকে প্যাথোলজিস্টের। কিন্তু এখন তো এত ইয়ে দেখে আসলে বের করার সুযোগ নাই, এখন ওই যে কম্পিউটার, কম্পিউটারে হয়ে যায় সবকিছু, কম্পিউটার বলে দেয় এতগুলো 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 আছে, তো মানুষ যে হাতে করবে এই সুযোগটা নাই, সবাই শুধু ডিভাইসের ডিপেন্ডেন্ট আর কি। যত ভালো, কারণ মানুষের এটা তো লম্বা সময় লাগে, আগে ইউরিনের পরীক্ষা দিলে 3 থেকে 4 দিন লাগতো, এখন 2 ঘন্টার মধ্যে ইউরিনের পরীক্ষা হয়ে যায়, তো কত মানুষ ফাস্ট হয়ে গেছে, হাতে করতে গেলে তো নিতে 2 ঘন্টা লাগবে। তাহলে এই জিনিসগুলো পর্যন্ত হচ্ছে আমাদের রুটিন এক্সামিনেশনের মধ্যে ফিজিক্যাল কেমিক্যাল মাইক্রোস্কোপ পরীক্ষাগুলো আসবে, এগুলো লিখতে পারলে নাম্বার পাবেন। এখানে কি আছে এখন, এখন আছে যে ইউরিন টেস্ট তো করলাম, নিব কেমনি, এটা তো এটা তো শেখানো যাবে, ইউরিন নেওয়া তো আর মেশিন নিবে না, মানুষই নিবে, অথবা আমি আমাকে নিব, এটা এটা দেখানো দরকার নাই, এটা ওই দেখে শেখানো দরকার, এটা নিজেরাই পারা যায়। যখন ইউরিন কাগজ টেস্ট করতে বলে তখন আমরা বলি যে প্রতিদিন অবশ্যই ঘুম থেকে উঠে সকালবেলা ইউরিন সংগ্রহ করতে হয়, কেন কেন বলছি না, বলতেছি তো কেন কেন বলতেছি, আমি কেন বলে তো আপনি জিজ্ঞেস করো, ধর এক টেস্ট টিউব বলতেছি কেন নেওয়া হয়, এরকম টেস্ট টিউব নেয় নিয়ে এটা দিয়ে দেয় রোগীদের, যে অসুবিধা এতটুকু পর্যন্ত ইউরিন 20 ml লেখা, এটুকু পর্যন্ত ইউরিন পুরে আনবে এর মধ্যে। তো সকালবেলাটা কেন নেয়, কারণ দেখা যায় যে মানুষ, অধিকাংশ মানুষ পৃথিবী রাত্রে হইলে ঘুমায়, দিন হইলে কাজ করে, কি বলেন, নাইট ডিউটি ছাড়া আর কি, আমরা কালকে নাইট ডিউটি করছি 10টা থেকে আজকে রাতে সকাল 9টা পর্যন্ত, এসে 2 ঘন্টা ঘুমাই চার এখানে এসে আবার পরে কাজ নিচ্ছি, তো নাইট ডিউটি ছাড়া আগে সবাই ঘুমায়, ঘুমাইলে কি হয় লম্বা সময় এসে ওয়াশরুমে যায়, ঘুমাইলে 4 থেকে 5 ঘন্টা তার আর ওয়াশরুমে যেতে হয় না প্রস্রাব করার জন্য। তখন দেখা যায় যে যে ইউরিনটা আমাদের মূত্র থলিতে জমা হয়ে থাকে, মূত্র থলিতে জমা হয়, এগুলো থাকে একেবারে ঘন কনসেন্ট্রেটেড, কারণ লম্বা সময় সে জমা হয় এখানে, আর অন্য সময় জমা হওয়ার আগেই প্রস্রাব বের হয়ে যায়, তখন আমরা প্রস্রাব করে করি, কিন্তু এখানে বেগটা শুয়ে থাকলে বেগ কমে যায় প্রস্রাবের, এক আর যে ঘুমাইলে মানুষের রেসপন্স থাকে না একেবারে এক্সট্রিম না হলে, তো সে লম্বা সময় এখানে একটা জমা হওয়ার সুযোগ পায়, এবং এখানে সে অতি ঘন একটা অবস্থা তৈরি করে, এবং লম্বা সময় পুরো বডির যে যে জিনিসগুলো অ্যাবনর্মাল জিনিসগুলো এখানে জমা হয়, যেমন সকালের ইউরিনের মধ্যে ওই সব জিনিস একসাথে পাওয়া যায়, সারা রাত থেকে যে রক্ত থাকা হয়েছে যত জিনিসগুলো অ্যাবনর্মাল জিনিস সবগুলো এখানে জমা হয়েছে, মানে এক সিটিং এ সব পাওয়া যায়, অন্য সময় দেখা 2 ঘন্টা পর পর যাইতে হয় ওইটাতে সবকিছু জমতে পারে না, এখানে 5 ঘন্টা 6 ঘন্টা পর সবগুলো একসাথে পাওয়া যায়, এই জন্য মর্নিং ইউরিনটা মর্নিং স্যাম্পলটা নেওয়া হয়েছে। এখন মর্নিং স্যাম্পল কিভাবে নিবে, রোগীদেরকে বলা হয়ে থাকে ধরেন ইউরিন ইউরিনেট করবে, এই ইউরিন ধরেন প্রথম ইয়েটা নিতে মানা করে, ধরেন ইউরিন নিতে করা শুরু করলো, এখানে প্রথম ড্রপ এসে পড়লো, এটা ধরেন পাত্র, এই জিনিসটা নিতে মানা করে, এই ফোটা নিতে মানা করে, ধরেন আপনি সিরিঞ্জ দিয়ে পানি পানি বের করবেন, ছেলের আগে খেলতো মানুষ রুগী অসুস্থ হইলে পলমান খুশি হয়, কেন সিরিঞ্জ পাওয়া যায়, সেলানে সেলানে নিয়ে পাওয়া যায়, আমরা আগে সেটা খুশি হয়, তো এই সিরিঞ্জ দিয়ে পানি মারে, পানি মারার প্রথম পানিটা যেটা এটা চলে যাবে, এটা আমরা নিব না, মাঝখানের যে স্পিড এই জায়গাটা এটা এটা আমি এখান থেকে মারলাম, ধরেন সিরিঞ্জ থেকে মারলাম, এটা প্রথম ড্রপটা এখানে পড়লো এটা মাটিতে, এটা বাদ, এইখান এই জায়গাটা নিবে, এই টিউবটা আমি দিয়ে দিবে টেস্ট টিউবটা, এই টেস্ট টিউবটা এখানে প্লেস করে এখান থেকে নিবে ইউরিনটা, মানে মিড স্ট্রিম ইউরিন বলি আমরা, স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণার মাঝখানে অংশটা আমরা নিবো, আর প্রথম অংশ থেকে দেখা যায় যে জীবাণু জমেছে, যে রাস্তা দিয়ে আমাদের ইউরিনটা আসে ওই রাস্তার মধ্যে লম্বা সময় প্রস্রাব না করার কারণে জীবাণু থাকতে পারে, তো আপনি বায়াস হয়ে যাবেন, প্রথম ইউরিনটা নিয়ে দেখা যাবে যে ওই জীবাণু শুরু সে আমার সাথে চলে আসছে, কিন্তু জীবাণু তো ভিতরে নাই রাস্তার মধ্যে ছিল, প্রথমটা ওয়াশ হয়ে যাক, মাঝখান থেকে আমরা পিউরটা নিই,
এটাকে বলা হয়েছে কি মিডস্ট্রিম ইউরিন। এটাকে বলা হয়েছে কি মিডস্ট্রিম ইউরিন, মানে একটা ঝর্ণা চলছে এটা মাঝখান থেকে নেই। এটা আমরা অবশ্যই মর্নিং স্যাম্পল নিতে হবে। এটা হচ্ছে আইডিয়াল নিয়ম, আমার রোগীদের ইউরিন পরীক্ষা করার সময় আমরা এটা আইডিয়াল নিয়ম ফলো করি। হ্যাঁ অসুখ জমা থাকে এই জন্য নেয় প্রেগনেন্সিতে অনেকগুলো হরমোন বাড়ে। প্রেগনেন্সি কনফার্ম করার জন্য এই হরমোনটা থাকে, বুড়িতে বেড়ে যায় অনেকগুলো হরমোনে বাড়ে যেটা ইউনিয়নের মধ্যে আসে, ওইটা যা কনফার্ম হয়েছে সে প্রেগনেন্সি। প্রেগনেন্সি কিট আছে না দেখছেন কি ফার্মাসিতে পাওয়া যায়, ইউনিয়নের মধ্যে কিট দিলে কয়দিনের মধ্যে করে সারাদিন এটা আসতে অবশ্য সময় লাগে 3 থেকে 3 দিনের বেশি, আড়াই দিনের বেশি, তখন দেখা যায় যার পরে হরমোনের মধ্যে মানে ইউরিনের মধ্যে চলে আসে, রক্তের মধ্যে চলে আসে আগেই ইউরিনে পরে আসে। রক্ত রক্ত করলে এটা পাওয়া যাবে কিন্তু বায়াস হয়ে যায় মানুষ, তাই মানুষের রক্ত এমনি থাকতে পারে, ইউরিনের মধ্যে নর্মালি থাকে না প্রেগনেন্সি ছাড়া। তখন প্রেগনেন্সি টেস্ট করার জন্য এটা দেখা হয়ে থাকে যে হরমোনটা, এটা আমাদের এক্সট্রা কথা হেল্প নিয়ে বলতে জন্য। তো মিডস্ট্রিম ইউরিন মর্নিং স্যাম্পল, তাহলে আমরা যেমন সংগ্রহ করার নিয়ম কি, সংগ্রহ করার নিয়ম হচ্ছে একটা 20 ml টেস্ট টিউবের মধ্যে আমরা সকালে স্যাম্পল নিব এবং এটা মিডস্ট্রিম হইতে হবে, বুঝছেন তারা মিডস্ট্রিম মাঝখানের ফ্লো থেকে ইউরিনটা নিব। আর এখানে দিয়েছে রুটিন পরীক্ষার প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, এটা মুছে দেই তাহলে এটা কোশ্চেন একটা হয়ে গেলো, এটা পরীক্ষা আসবে ইউরিন পরীক্ষা আসবে, কেমনি করে পরীক্ষা আসবে না অ্যালবুমিন দেখছি, গ্লুকোজ দেখছি, এটা সব টেস্ট নাই আপনাদের পড়ানো, আমি বলে দিই এটাকে মানে বেনেডিক্ট টেস্ট বলেছিলাম, বেনেডিক্ট টেস্ট এটা আমি বলেছিলাম অ্যালবুমিনের ক্ষেত্রে, কিন্তু অ্যালবুমিন এটা নাই হিট করা বলেছেন। এটা এই গ্লুকোজ যাদের আছে মানে যাদের ডায়াবেটিস এর পেশেন্ট তাদেরকে আমরা এই টেস্টটা করি বেনেডিক্ট দিই, ফার্স্ট ক্লাসে আমার বেনেডিক্ট নেই, তারপরে পয়েন্ট কত ড্রপ, পয়েন্ট আট এম এল বা 15 ml এ এক ড্রপের চেয়ে কম নেই, 0.8 ml ইউরিন নেই, নিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে তাকে ওই উনি যে বানান বলে স্পিরিট ল্যাম্প ধরে রাখি, তো সে প্রথমে অনেকগুলো কালার হয় সবুজ হলুদ কমলা কিচের মতো লাল, তত বেশি তত বেশি গ্লুকোজ থেকে তার বুড়ি ডায়াবেটিস রুগীতে বলা অ্যালবুমিনটা হয়ে হয় দেখে হিট করা বলো সেন্টে যদি এসিডিক এসিড নেওয়া হয় এখন আসলে করে না, এটা নিয়ে ইয়ে করা হয় তারপরে লালা হয় নালা হয় সে একেবারে বেগুনি কালার ধারণ করে, ভায়োলেট বলা হয় অথবা বেগুনি কালার ধরে এগুলো ফুসে ওঠে, বেশি দিয়ে করলে হাতের মধ্যে এসে পড়ে একেবারে কুচরি এসে পড়ে আর কি, তো চেঞ্জ হলে বসে যে অ্যালবুমিন আছে এগুলো থাকে না কেন, সেগুলো আমার ইয়া না টপিক বলে দিলাম আপনাদেরকে। ইম্পর্টেন্স অফ আমি কি লিখে দেখছেন উল্টা লিখছি, ইম্পর্টেন্স মিস্ট্রি মিউরিন না ইম্পর্টেন্স অফ রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, উল্টা উল্টা লিখছি রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, 1 নম্বর এক নাম্বার হচ্ছে টু সি দা নর্মাল ফাংশন
অফ কিডনি, দুই নম্বর, দুই নম্বর হচ্ছে টু ডায়াগনোজ ডিফারেন্ট ডিজিজ, টু ফাইন্ড আউট অ্যাবনর্মাল এলিমেন্টস অফ ইউরিন। লেখা শেষ কিনা? লেখা শেষ। তাহলে আমার ইম্পর্টেন্স অফ রুটিন এক্সামিনেশন কি? টু সি দ্য নর্মাল ফাংশন অফ কিডনি। ইউরিন এক্সামিনেশন ইউরিন কোথা থেকে তৈরি হয়? কিডনির মাধ্যমে তৈরি হয়, শাখার মাধ্যমে। তো যদি কিডনি ভালো না থাকে, ইউরিন ভালো তৈরি হবে না, অ্যাবনর্মাল থাকবে। তো আমরা এই ইউরিন এক্সামিনেশনের মাধ্যমে বুঝতে পারি যে কিডনি সচল না বিকল হয়ে যাচ্ছে। যদি সে ভালো থাকে তাহলে সবগুলো রিপোর্ট ভালো হবে, কিডনির সমস্যা নাই, রিপোর্ট ভালো হবে। যদি কিডনি অ্যাবনর্মাল থাকে সব বেড়ে যাবে বা কমে যাবে এরকম ভাবে। তো মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিডনির অবস্থাটা দেখার জন্য আমরা ইউরিন টেস্ট করি। এক নম্বর, দুই নম্বর হচ্ছে টু ডায়াগনোজ মানে ধরতে ডিফারেন্ট ডিজিজ বা ডিজিজেস লিখতে মানে যেহেতু প্লুরাল মানে বিভিন্ন রকমের রোগ শনাক্ত করার জন্য আমরা ইউরিন টেস্ট করি বা পরীক্ষা করি থাকি। রোগ অনেক সময় রোগ থাকে না, অ্যাবনর্মাল একটা জিনিস বেড়ে যায়, দুটা জিনিস বেড়ে যায় কোনো কারণে, রোগ না কেন জন্য বেড়ে গেছে হঠাৎ করে। টু ফাইন্ড আউট অ্যাবনর্মাল এলিমেন্টস অফ ইউরিন, এলিমেন্টস মানে উপাদান, কি কি উপাদান আমরা পড়েছি ইউরিনের মধ্যে, অনেক জিনিস আছে ইউরিনের মধ্যে। ইউরিনের মধ্যে ইউরিক অ্যাসিড আছে, ইউরিয়া আছে, মেইন হচ্ছে ইউরিয়া, প্রায় 95% হচ্ছে ইউরিয়া। যদি ইউরিয়া পরিমাণ কমে যায় বা ইউরিয়া পরিমাণ বেড়ে যায়, ইউরিয়া তৈরি হয় লিভারের মধ্যে, ইউরিয়া তৈরি হয় লিভারে, সে বের হয় ইউরিন দিয়ে কিডনি থেকে। যদি দেখে যে ইউরিয়া বেড়ে গেছে বা কমে গেছে, বুঝবো যে লিভারের সমস্যা হচ্ছে। অথবা ইউরিনের মধ্যে যে জিনিসগুলো উপাদান আমরা পড়েছি প্রথমে, ওই জিনিসগুলো যদি অ্যাবনর্মাল হয়ে যায়, pH 7 বেড়ে গেছে কোনো কারণে, এই অ্যাবনর্মাল কন্ডিশনে ধরার জন্য আমরা ইউরিন টেস্ট করেছি। সাময়িকভাবে যদি কোনো রোগ থাকে, অনেকগুলো জিনিস আসলে চেঞ্জ হয় বা দুইটা তিনটা জিনিস আসলে চেঞ্জ হয়, যদি একটা জিনিস চেঞ্জ হয় তাও আমরা ধরতে পারবো ইউরিন টেস্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ ইউরিন এক্সামিনেশন, রোড এক্সামিনেশন অফ ইউরিন। আর তেমন বেশি ইম্পর্টেন্স কিছু নাই, মেনলি আমরা দেখি সে কিডনির অবস্থা দেখার জন্য, বডির পুরো অবস্থা দেখার জন্য। বুঝে দিলাম, কোনো কোশ্চেন আছে নাকি? বুঝতেছেন? আরেকটা হচ্ছে প্রস্রাবের আণুবীক্ষণিক পরীক্ষা কেন করা হয়েছে? প্রস্রাবের আণুবীক্ষণিক পরীক্ষা কেন করা হয়, এটা হচ্ছে এখানে কোশ্চেন। মাইক্রোস্কোপ এক্সামিনেশন, কেমন আছে তো ফাইন লেভেল দ্য অ্যাবনর্মাল abnormal elements which are not seen
diagnose. Disease. Specifically. মেনলি কেন করবো এটা হচ্ছে উত্তর, এটার উত্তর হচ্ছে টু ফাইন্ড আউট দ্য অ্যাবনর্মাল এলিমেন্ট, যেগুলো নর্মাল উপাদান না ইউরিনের মধ্যে, এগুলো যদি বের করতে হয় হুইচ আর নট সিন বাই নর্মাল আইস, লিখে নেন তাহলে কষ্ট। সাধারণ চোখে যেগুলো দেখা যায় না, কেমিক্যাল এক্সামিনেশন আমরা দেখেছি, ফিজিক্যাল এক্সামিনেশন যেগুলো চোখে দেখা যায়, কেমিক্যাল এক্সামিনেশন যেগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা ওই যে রাসায়নিক পদার্থের মাধ্যমে করে বের করা যায়, আর মাইক্রোস্কোপিক হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখা, তো কেমিক্যাল দিয়ে অথবা ফিজিক্যাল দিয়ে আমরা এগুলো দেখতে পারবো না, ধরতে পারবো না, যেগুলো কেমিক্যাল এবং ফিজিক্যাল এর বাইরে মানে চোখ দিয়ে দেখতে পারবো না, রাসায়নিক মাত্রা দিয়ে বের করতে পারবো না, এগুলো আমরা মাইক্রোস্কোপের নিচে দিই। এখানে লিখেছি যে অ্যাবনর্মাল ইভেন্ট যেগুলো আমরা চোখে দেখতে পারি না এবং কেমিক্যাল এক্সামিনেশন আমাদের বের করতে পারি না, ওই জিনিসগুলো দেখতে আমাদের মাইক্রোস্কোপ এক্সামিনেশন দরকার প্রয়োজন। আর যেটা হচ্ছে টু ডায়াগনোজ ধরতে ডিজিজেস রোগগুলো স্পেসিফিক্যালি, স্পেসিফিক রোগ ধরতে আমরা মাইক্রোস্কোপ এক্সামিনেশন করি, কারণ সচরাচর দেখা যায় না যে জিনিসগুলো, যেমন ওই যে আরবিসি দেখা যায় না, পাঁচ সেল দেখা যায় না, যদি দেখা যায় তখন আমরা বুঝতে পারি, তো পাঁচ সেল থাকলে বুঝতে পারি যে আমাদের কিডনির কোন জায়গার মধ্যে ইনফেকশন হয়ে গেছে বা ছড়াচ্ছে, তো ওই জিনিসটা স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য মাইক্রোস্কোপ লাগবে আমাদের চোখে, আর কেমিক্যাল দিয়ে আমরা কিছু করতে পারবো, এগুলো তার উত্তর দুই লাইনে। আর আমাদের কি বলবো, করানো তো অনেক শেষ, সংগ্রহের নিয়ম পড়িয়েছি এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে রুটিন পরীক্ষার প্রয়োজনীয়তা ইম্পর্টেন্স পড়িয়েছি, তারপরে মাইক্রোস্কোপ এক্সামিনেশন কিভাবে করবো ওই যে ঘুরাবো ঘুরিয়ে নিব, তারপরে এর সঙ্গে বল হয় না ওরা মাইক্রোস্কোপে দেখাবে ইনশাল্লাহ, এখন এটা দেখিয়ে আমরা বলবো কথা, যাতে আমাদের রক্তের পরীক্ষা ইউরিনের পরীক্ষা গুলো দেখায় এখানে এসছে তারা, তারপরে এটা এটার প্রয়োজনীয়তা কি পরীক্ষায়, এই প্রয়োজনীয়তা গুলো ইম্পর্টেন্ট, মাইক্রোস্কোপ এক্সামিনেশনের প্রয়োজনীয়তা একটা, আর হচ্ছে যে এই রুটিন এক্সামিনেশনের প্রয়োজনীয়তা কি এটা, এবং মেইন জিনিস হচ্ছে পুরো ইউরিন এক্সামিনেশন সময় কি কি পার্ট আছে, ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপ, এগুলোর পার্ট গুলো পরীক্ষায় লিখতে দিই, এবং ভ্যালু সহ এটা নীল নাকি নাই না কতটুকু আছে, পাঁচ সেন্টি থেকে পাঁচ পর্যন্ত আছে নর্মাল কি, হ্যাঁ তাহলে এটুকু পর্যন্ত আমাদের ক্লাস, আজকে আমাদের ক্লাস শেষ, ছুটি আগে আগে চলে যেতে পারবে, অন্য দিন কিন্তু শেষ হয় না, এইটা আমরা আগে পড়েছি তো এই জন্য সহজ হচ্ছে না, পড়া বুঝছেন তো না, সমস্যা তো নাই না, আমরা ওই পরীক্ষা গুলো পড়াইতে পারলে সময় লাগতো, অন্য পরীক্ষা গুলো আমরা আলাদা ক্লাস দিই, এমনি বলে আসবো।